আসসালামু আলাইকুম ATN বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম নৌ শ্রমিকদের ধর্মঘটে আটকা 30,000 পণ্যবাহী নৌযান দাবি মানতে নারাজ মালিকরা দুপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে আজই সমাধানের আশ্বাস নৌ প্রতিমন্ত্রীর দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট ওভারটেকিং বন্ধ করতে হবে প্রাকৃতিক ভারসাম্য রেখে সড়ক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম পর্যাপ্ত মনিটরিং নেই এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নৌ শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারে জোর চেষ্টা চালাচ্ছে মালিক পক্ষ দুপক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে আজই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন শ্রমিকদের দাবি যৌক্তিক এদিকে টানা তৃতীয় দিনের মতো নৌ ধর্মঘটে বন্দরে আটকা পড়াচ্ছে 30,000 পণ্যবাহী জাহাজ হাবিবুর রহমান ওভির রিপোর্ট যে কোনো বিপদ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেন নৌ শ্রমিকরা মহামারী করোনার মধ্যেও সচল ছিল অনেক পণ্যবাহী জাহাজ শ্রমিকদের অভিযোগ এত পরিশ্রমেও ঠিকঠাক বেতন পান না তারা শ্রমিকদের কাজ করে খাটিয়ে যদি মালিকরা ঠকাতে চায় তাদের স্থাপত উস্থাপত যা আছে সরকারের থেকে আমি আবেদন জানাবো তাদেরকেও যে বন্ধ করে দেওয়া হয় এত রিক্সের মধ্যে জাহাজ ছাড়া আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না পুরাই পাই না সরকার আশ্বাস দেয় মালিকের আশ্বাস দেয় তা বাস্তবায়িত হন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের নৌ শ্রমিকরা বরিশালে কর্মবিরতির কারণে সব রুটে বন্ধ রয়েছে তেলবাহী ও লাইটার জাহাজ এদিকে নারায়ণগঞ্জ বন্দরে তেল সার গমসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে আটকা পড়েছে 1,500 নৌযান দাবি আদায় নাও পর্যন্ত আমাদের ঘরে ফেরার আর কোনো সুযোগ নাই বিদায় আমরা সারা দেশব্যাপী নৌযান শ্রমিকদের অবিরাম কর্মবিরতি অব্যাহত আছে মালিক পক্ষের অভিযোগ শ্রমিকদের উস্কে দিচ্ছে শ্রম অধিদপ্তরের কিছু কর্মকর্তা কাল বিলম্ব না করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তারা 2016 সালে তাদের যে গেজেট পাস হয়েছে এর থেকে 2021 সাল পর্যন্ত তারা কোনো ধরনের দাবি দাবা করতে পারবে না এই মর্মেই সরকার কিন্তু গেজেট পাস করেছে সরকার যদি চেষ্টা করে এক ঘন্টার মধ্যে সব স্ট্যাগুই ঢুকে দিতে কার্যক্রম না করলে বেতন বন্ধ হতো এই জন্য হুমকি ধুমকি নৌযান শ্রমিকরা দীর্ঘদিন শূন্য আসতেছে 50 বছর ধরেই কাজেই তারা গুন্ডা বাহিনী দিয়া যদি পারে জাহাজ চালাতে তারা চালা নতুন করে গেজেট করব সেই কালীন পর্যন্ত তাদেরকে আমি আহ্বান করব ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য মালিক ও শ্রমিকদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে দ্রুততা সমাধানের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মালিকদেরকে আমরাও আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের নৌ অধিদপ্তর এবং হচ্ছে বিএডব্লিউটি এর পক্ষ থেকে আমরাও তাদের সঙ্গে আলোচনা করছি এবং আলোচনা এখন পর্যন্ত চলমান আছে আশা করি এটা আজকের মধ্যে এটা সমাধান হয়ে যাবে সরকারের সেই সক্ষমতা আছে যে কোনো সমস্যা সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে দেশের 3 লাখেরও বেশি শ্রমিকের আবার পণ্য সরবরাহ কমে গেলে বাজারে ঘাটতি দেখা দিতে পারে জিনিসপত্রের হাবিবুর রহমান ওফি এটিএন বাংলা ঢাকা প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে উন্নত নিরাপদ ও আধুনিক সড়ক নির্মাণ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের ডোপ টেস্টের পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধেরও তাগিদ দেন তিনি জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী গ্রামের মানুষ তার জন্য শহরের সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তা প্রয়োজন হবে সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নের জবাব দেন তিনি আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি
কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তোলেন, ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি? তাদেরকে অনুরোধ করব আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আর যে দেশের কথা বলবেন তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারই এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া আলুর দাম। রাজধানীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে এই পণ্য। কেজি প্রতি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজার সব ক্ষেত্রেই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। বাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা নেয়। আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরা বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশী বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে, এর জন্য বাধ্য 45 টাকা করে কিনছি। মজুদার না কমালে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরা দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দুই একটা দোকানে একটু স্বাভাবিক তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আড়তদাররা বলছেন হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আরও ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি। আবহাওয়া অফিস বলছে এটি আরও দেশের উত্তর ও পশ্চিম, উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে। এর প্রভাবে উত্তাল সাগর উপকূলীয় এলাকায় বিরাজ করছে প্রবল বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের কারণে দেশের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। গাজীপুরে এবার 334টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। করোনার কারণে এবছর পূজার আয়োজন কম, তবে সরকারি বিধি মেনেই সব মণ্ডপে পূজা উদযাপনের কথা জানিয়েছে পূজা উদযাপন কমিটি ও জেলা প্রশাসন। ঝিনাইদহ এই উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকেই কেন্দ্রীয় বারোয়ারি মণ্ডপে শুরু হয় পূজা অর্চনা। এরপর মন্ত্রপাঠের পাশাপাশি দেবীর পায়ে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। এদিকে সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের গরিব মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিব মিল্লাত, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। ভারত ও বাংলাদেশের সিএনএফ এজেন্ট ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এসব বন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে 23 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় স্বাভাবিক থাকবে ভারতের সাথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে 24 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত টানা 4 দিন আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুর্গাপূজা, সরকারি ছুটি ও লক্ষ্মী পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আজ থেকে 7 দিন আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। তবে এ সময় উভয় দেশের যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। পাবনার বেড়ার পৌর মেয়র আব্দুল বাতেরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনামের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে হরতাল পালন করছে বেড়া বণিক সমিতি। সকাল সন্ধ্যা চলা এই হরতালের সময় বেড়া পৌর এলাকায় সকল দোকানপাট বন্ধ থাকে। এদিকে একই দাবিতে সিএনবি বাস স্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও যুবলীগ নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নানা আয়োজনে সারা দেশে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সড়ক বিভাগ এই সভার আয়োজন করে। জেলা প্রশাসক এস এম অজিউর রহমান ও বরিশাল বিআরটি এর পরিচালক জিয়াউর রহমান সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। নাটোরে এই উপলক্ষে ঝলমলিয়া থানা ও নিরাপদ সড়ক চাই আন্দোলন জেলা শাখার ব্যানারে শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মুজিব বর্ষে শপথ সড়ক করব নিরাপদ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ খ ম আব্দুল্লাহে বাকি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা সড়ক নিরাপদ রাখতে চালক, মালিক ও পথচারী সহ সবার সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন। নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত সভায় অন্যান্যর মধ্যে জেলা প্রশাসক আঞ্জুমান আরা সহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বান্দরবান শহরের রাজগুরু বৌদ্ধ মন্দিরে ঐতিহাসিক বুদ্ধ মূর্তি সংরক্ষণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মন্দিরে সংরক্ষিত বুদ্ধ মূর্তিটি প্রায় 800 বছরের পুরনো। 12 থেকে 15 শতকে সেন রাজার আমলে এটি মিয়ানমারের আরাকান থেকে বান্দরবানে নিয়ে আসা হয়েছিল। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ 2 মাস এই বুদ্ধ মূর্তি নিয়ে গবেষণার পর এই তথ্য জানায়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাশল্লা জানিয়েছেন, প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে ঘোষণার পর বুদ্ধ মূর্তিটি এখন মহামূল্যবান সম্পদ, তাই এর নিরাপত্তায় নতুন করে উদ্যোগ নেওয়া হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।